নব্বই দশকে সারা জাগানো অভিনেত্রী মৌসুমি, তার বেশ কিছু সিনেমা ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং মুক্তি পাবে। একটা কাজ করতে পারলে আমার মনে হয় ফেরদৌস জুটির আহারে জীবন সিনেমাটি মানুষকে অনেক পরিবর্তন করে কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস এবং জয় জুটি অভিনীত ট্র্যাপ সিনেমা। সেই সিনেমাটিও কিছুদিনের মাথায় হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল দর্শক খরার কারণে। এই একই ঘটনা ঘটেছিল ইটালিস্টার দিঘি অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা শ্রাবণ জ্যোৎস্নার ক্ষেত্রেও। সেই রঙ্গনাতে আমি শাবনূরের মায়ের চরিত্রে অভিনয় করছি। এ সকল বিষয় মাথায় রেখে জনপ্রবৃত্তি শাবনূরের কাজ করা উচিত বলে মনে করেন অনেকেই। সেই সাথে এই সকল দিক খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছেন পরিচালক আরাফাত হোসেনকে। সকলের দাবি আসছে ঈদে মুক্তিপ্রাপ্ত রঙ্গনা সিনেমার ক্ষেত্রেও যেন এমনটা না হয়। ইতিপূর্বে অভিনেত্রী শাবনূর অভিনীত ভালোবাসা সিনেমাটির নামে একটি সিনেমার ক্ষেত্রে এমনটা ঘটেছিল, যেটি মুক্তি তিন দিনের মাথায় দর্শক খরায় সিনেমা হল থেকে নামিয়ে দিতে হয়েছিল। তেমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে রঙ্গনা সিনেমার ক্ষেত্রে। তাই পরিচালক পর্যোগ থেকে সিনেমা সংশ্লিষ্ট সকলের প্রতি শাবনূর ভক্তদের প্রত্যাশা, সিনেমাটিকে যেন যুগোপযোগী করে নির্মাণ করা হয় এবং ঈদে মুক্তিপ্রাপ্ত একাধিক সিনেমার ক্ষেত্রে কিছুতেই যেন পিছিয়ে না যায় এই সিনেমাটি। তো বন্ধুরা, রঙ্গনা সিনেমা নিয়ে আপনাদের কী মত তা আমাদেরকে কমেন্ট করে জানান। ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানান। সেটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।